ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد فقد قال المؤلف حفظه الله تعالى زكاة النقدين المراد بزكاة النقدين زكاة الذهب والفضة وما اشتق منهما من نقود وسبائك وغير ذلك والدليل على وجوب الزكاة في الذهب والفضة الكتاب والسنة والإجماع قال الله تعالى والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم ففي هذه الآية الكريمة الوعيد الشديد بالعذاب الأليم لمن لم يخرج زكاة الذهب والفضة وفي الصحيحين من حديث أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم ما من صاحب ذهب ولا فضة لا يؤدي حقها إلا إذا كان يوم القيامة صفيت له صفائح من نار الحديث مهان الله سمست برشان جاء الله رب العالمين মুসলিমের ধন সম্পদে জাকাত ফরজ করেছেন সাল্লাতে ও সালাম নাজিল হুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন জাকাত গ্রহণের জন্য। আমাদের সংক্ষিপ্ত ফিকহে যে আলোচনা ধারাবাহিক চলছে 1440 হিজরিতে তা হচ্ছে জাকাত পর্ব। আজকে আলোচ্য বিষয় হচ্ছে জাকাতুন নাকদাইন, অর্থাৎ দুটো এমন বস্তুর জাকাত যেগুলি মানুষ ক্যাশ হিসাবে অথবা মুদ্রা হিসাবে ব্যবহার করে, নাকদ বলা হয়। এই জন্য নগদ, এখান থেকে কিন্তু নগদ শব্দটা এসছে, ক গ হয়ে গেছে, আর ক কে গ করাটা খুব মানে প্রসিদ্ধ কথা আরবি। তো এখন দেখেন আকুল আকুল্লাক কি বলছে, আগুল্লাক, হ্যাঁ গুল গুল বলছে, গুল কিছু নেই, কুল আসলে কুল হু আল্লাহাদ, কোরআন পড়লে বলছেন কুল হু আল্লাহাদ। আর যখন একজন আরবিয়ান বলছে গুল গুল মানে বলো, জি, তাহলে ককে গ পড়া এটা আরবরাও তাদের মাতৃভাষায় করে থাকে। ঠিক তেমনই নাকদ শব্দটা আরবিতে মানে নগদ। এটা এই জন্য দেখেন উর্দুতে গিয়ে নাকদ কিন্তু হয়, নাকদ আর উধার, নগদকে নাকদ বলা হয় আর ধার উধার। বাংলায় গিয়ে ওইটাকে আমরা কি বলছি, নগদ আর ধার বা নগদ ধার বাকি। স্বর্ণ এবং চাঁদিকে নাকদ বলা হয়েছে শরীয়তের ভাষায় বা আরবি ভাষায়। কেন? কারণ এগুলো মুদ্রা হিসাবে ব্যবহার হয়েছে বিভিন্ন যুগে। বলছেন লেখক জাকাতুন নাকদাইন, স্বর্ণে এবং চাঁদির জাকাত। আল মুরাদ বি জাকাতিন নাকদাইন, এই দুটো মুদ্রা অথবা দুটো এমন বস্তু যেই বস্তুগুলি মানুষ ক্যাশ হিসাবে আদায় করে অথবা মুদ্রা হিসাবে ব্যবহার করে, এই দুটো বস্তুর জাকাত। এই নাকদ বলতে কি বোঝায়? বলছেন নাকদ বলতে জাকাতু জাহাব, একটা নাকদ হচ্ছে যেটা মানুষ মুদ্রা হিসেবে ব্যবহার করে, জাহাব স্বর্ণ, স্বর্ণের টাকা পয়সা প্রাচীন যুগ থেকে চলে আসতো দিনার স্বর্ণ মুদ্রা বা মিসকাল, মিসকাল স্বর্ণ মুদ্রা, ওয়াল ফিদ্দা আর চাঁদি, চাঁদির টাকাকে দিরহাম বলা হইতো, রৌপ্য মুদ্রা। এগুলি হচ্ছে নাকদেন, এগুলির জাকাত। অথবা অমস্তুক কামিন হমা, অথবা স্বর্ণ চাঁদি দিয়ে যা কিছু তৈরি করা হয়েছে, স্বর্ণ চাঁদি বা স্বর্ণ চাঁদির টাকা, স্বর্ণের টাকা চাঁদির টাকা দিরহাম দিনার, অথবা তা দিয়ে তা থেকে যা কিছু বেরিয়েছে বা তা থেকে যা তৈরি করা হয়েছে,
মিন নকুদ, সেটা নগদ ক্যাশ হইতে পারে, টাকা পয়সা মুদ্রা হইতে পারে। যেমন গত সপ্তাহে বলেছি যে এক যুগে কাগজের টাকা ছিল না, এগুলি স্বর্ণ, সরাসরি স্বর্ণ চাঁদির টাকা ছিল। সাবাইক, সাবাইক সাবিকাতুন বহুবচন, অথবা আপনার প্লেট হইতে পারে। আজকাল এগুলোকে কি বলছেন, বিস্কিট বলছেন, স্বর্ণের বলছেন না প্লেট, হ্যাঁ না কি বলা হয় এগুলোকে বাংলায় কি বলবেন, বিস্কিট। বিস্কিট তো খাওয়ারও বিস্কিট হয়, এমন কিছু বলেন যেটা খাওয়ার ছাড়া হয়, স্বর্ণের বিস্কিট বলতাম, রূপার চাঁদের বিস্কিট চলেন, প্লেট বলা যেতে পারে, তাও ওয়াগাইরা জালে ইত্যাদি ইত্যাদি। জি হ্যাঁ, গয়নার আকারে হইতে পারে, যদিও গয়নাতে জাকাত আছে না নেই এই নিয়ে ইখতলাফ আছে, তবে সতর্কতামূলক এবং দলিলগুলি বলে যে জাকাত দিয়ে দেওয়া উচিত, যাতে করে মানুষ ইমান আমলের ক্ষেত্রে ঝুঁকিতে না থাকে, রিস্কে না থাকে, জাহান্নামের আশঙ্কা না থাকে। কারণ যদি ফরজ হয়ে যায় আর আপনি ওইটাকে হালকা মনে করেন, না ফতোয়া তো আছে যে যেগুলো ব্যবহার করেন না দিলে এগুলো তো লাগবে না, আর দিলেন না, আর আসলে ফরজ এটা হচ্ছে হক, কারণ হক একটা, দুটো হক না ইসলামে, সত্য হচ্ছে একটা, মানে এক এক দুই তিন হয় না, পাঁচও হয় না, চারও হয় না, ঠিক তেমন সত্য একটা। এটা সবসময় সার্কুলার জেনে রাখতো, আল হাক্কু লা ইয়াতাআদ্দাদু, হক একাধিক হয় না, সত্য একটা, মিথ্যা অনেক হইতে পারে, মিথ্যা অনেক হইতে পারে, যে কোনো বিষয়ে দুনিয়ার দিনের দিন দুনিয়া যে কোনো বিষয়ে সত্য একটা হয় আর মিথ্যা অনেক হইতে পারে। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন হকের ক্ষেত্রে নূর এক বচন, জ্যোতি, ঈমান, ইসলাম, কোরআন, এগুলোকে নূর বলেছেন। হ্যাঁ, কারণ জ্যোতি হচ্ছে একটি, তাওহীদ, সুন্নাহ, ঈমান, ইসলাম। আর যখন কুফরি শিরক সম্পর্কে বলেছেন, ভ্রষ্টতা সম্পর্কে, তখন জুলুমাত বলেছেন, অন্ধকার সমূহ, কোথাও এক বচন নেই, একটি অন্ধকার কথা, বহু অন্ধকার, হিন্দুইজম অন্ধকার, বুদ্ধিজম অন্ধকার, হ্যাঁ শিখিজম অন্ধকার, খ্রিস্টান ধর্ম অন্ধকার, হ্যাঁ ইহুদি ধর্ম অন্ধকার, নাস্তিকতা অন্ধকার, হ্যাঁ পাশবিকতা অন্ধকার, জি কুপ্রবৃত্তির অনুসরণ অন্ধকার, সব অন্ধকার, অন্ধকার অনেক আছে, গুমরাহী রাস্তা অনেক আছে। যদি অলংকারে জাকাত গয়নায় ফরজ থাকে আর আপনি ফতুয়া হালকাটা নিয়ে নিলেন সুবিধাবাদী হয়ে, আর আপনি কিয়ামতে ফেঁসে গেলেন, তাহলে জাহান্নামে যেতে হইতে পারে, মানে ফরজ ত্যাগকারী আপনি। আর যদি এর ভিন্নটাই হক হয়, যে ফরজ ছিল না, ধরে নিন, ধরে নিন ফরজ ছিল না, ওইটাই হক, তর্কের খাতিরে কখনো ধরে নিল, যদি এটা আমি প্রাধান্য দিই না, শুধু হাম্বেলি মজহাব, অথচ শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ এই সৌদি আরবে গ্র্যান্ড মুফতি, প্রধান মুফতি থেকে যে দেশে হাম্বেলি মেজরিটি, তিনি অলংকারে জাকাত ফরজ এই ফতোয়ায় সারা জীবন দিয়ে গেছেন। এটা আপনাদের অবগতির জন্য বলছি, কারণ অনেকে সুবিধাবাদী মুসলমান, অনেক গয়না আছে, মেলা টাকা বেঁচে যাবো, তো ওই হালকা ফতোয়াটা খুঁজল না। আপনি এমনিতে ফলো করছেন হানাফি মজহাব, অথবা শাফি মালিক হাম্বেলি মজহাব, অথবা আহলে হাদিস তরিকা, কোনো মজহাবের অন্ধ অনুসারী না, আর এই অলংকারে জাকাতের ক্ষেত্রে হাম্বেলি সেজে গেলেন, কেন সুবিধাবাদী আপনি, মুত্তাবে শাহওয়াত, তাহলে কুপ্রবৃত্তির অনুসারী আপনি, জি আপনি মুত্তাবে হক নয়, সত্যর সন্ধানী না আপনি, আপনি সুবিধার সন্ধানী, জি বুঝছেন কথা। ধরেন ফরজ না একটা কাজ, আর আপনি ফরজ মনে করে নিয়মিত করে গেলেন, প্রতি বছর জাকাত দিয়ে গেলেন, আল্লাহ কি আমাদের দিন জিজ্ঞেস করবেন যে কেন তুই দিলি জাকাত, না আরো বকশিস দেবেন, না কি দেবেন, যে তোর ফরজ করিনি তারপরে দিয়েছে নফল, যা নফল সাদকার সব তোকে দিয়ে দিলাম, দেবেন না। এটা একটা ভালো কায়দা মনে রাখেন, যে কোন একটা কিছু আমার জন্য ফরজ নয়। এটা একটা মাসলা থেকে অনেক মাসলা জানতে পারেন, পশ্চিমা দেশে অনেকে যাচ্ছেন অথবা অনেকে থাকছেন, মহিলাদের চেহারা ঢাকা ফরজ না সুন্নাত, ইখতিলাফ আছে, এত চট করে ফতোয়া দিয়েন না, ফতোয়া আপনাদেরকে জিজ্ঞেস করিনি, এটা একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে একদল বলছেন যে ঢাকা ফরজ, তাহলে মহিলা যদি চেহারা না ঢাকে বেগানা পরিধান করে গুনাহগার, আর একদল বলছে এটা সুন্নাত মুস্তাহাব, একবার বাধ্যতামূলক নয়, তাহলে ঢাকলে ভালো, ফিতনা মুক্ত থাকলো, আর না ঢাকলে গুনাহগার হইল না।
এখন পশ্চিমা দেশের অধিকাংশ মুসলিমরা সুবিধাবাদী, ওর অত ঝামেলা কি করতে যাব, এমনকি আরব দেশগুলিতে এই শুরু হয়ে গেছে। সৌদি আরব আলহামদুলিল্লাহ ভালো আছে, কিন্তু পাশের আরব দেশগুলিতে দেখেন মেজরিটি চেহারা ঢাকে না। মক্কা মদিনা যান, সারা বিশ্ব থেকে যারা ওমরায় আসছে হজে আসছে, মেজরিটি মহিলা চেহারা ঢাকে না, কারণ অধিকাংশ পয়সা আছে ওই সব লোকদের কাছে যারা ওইরকম ধার্মিক নয়, দিনদার নয়, আর এই পয়সা দিয়ে ওমরা আর হজে আসতে পারছে, সুতরাং তারা চেহারা ঢাকার ধার ধারে না। পরিসংখ্যানে যদি আমরা যাই তো যারা হজে আসছে ওমরা আসছে মহিলা অধিকাংশই চেহারা ঢাকে না, অধিকাংশ মেজরিটি দলিল না হকের। এই ক্ষেত্রে হক যদিও নিশ্চিত আমাদের কাছে যে চেহারা ঢাকা ফরজ, কিন্তু আপনি সুবিধাবাদী হয়ে ওই ফতোয়াটাকে প্রাধান্য দিলেন যে অনেক সহিহ আকীদার আলেমরা তো বলে চেহারা ঢাকা সুন্নাত মুস্তাহাব, দিয়ে আপনি চেহারা আপনার স্ত্রীকে ঢাকতে বললেন না, অথবা তাকে ভালো করে বিষয়টা বোঝাবার চেষ্টা করলেন না, হালকা করে দিলেন, ঢাকলে ঢাকো ভালো এরকম করে ছেড়ে দিলেন, আর আপনার স্ত্রীর চেহারা ঢাকলো না, আর চেহারা ঢাকাই ফরজ আল্লাহর কাছে, ধর এটা হক, কেয়ামতের দিনে ফাঁসবেন না ফাঁসবেন না, আপনিও ফাঁসবেন, তাই ইউসে আপনার স্ত্রীও ফেঁসে যাবে যে তুই ফরজ ছেড়েছিস, চেহারা ঢাকা ফরজ ছিল, এটা হিজাব ছিল, হিজাব মানে চেহারার হিজাব হইতে হবে। কিন্তু যদি চেহারা ঢাকা সুন্নতি থাকে, এটা হক ধরে নিলাম তর্কের খাতিরে আগের মশলার মতোই, ফরজ নয়, কিন্তু আপনার স্ত্রী ঢেকেছে আপনি ঢাকিয়েছেন, আল্লাহকে কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন যে ফরজ করিনি কেন ঢাকালি তোর স্ত্রীকে, হে মহিলা ফরজ করিনি তোমার চেহারা ঢাকা তুমি কেন ঢাকলে, জিজ্ঞেস করবেন না, বলবেন তুমি খুব ভালো কাজ করেছে যে তোমার চেহারাই কোনো বিষাক্ত নজর পড়েনি, খারাপ নজর পড়েনি, খুব ভালো কাজ করেছো, তাকওয়ার অধিক তাকওয়ার কাজ করেছো, বলবে না। বুঝেন বিষয়গুলোকে, এগুলির মাধ্যমে মানুষ কি করে নিজের দিনকে ইমানকে ইসলামকে সেভ করে, সুরক্ষিত করে, কোন কিছুকে সুরক্ষিত করলে দূর থেকে সুরক্ষিত করতে হয়, সন্দেহ মুক্ত হইতে হয়। আসল বিষয়ের দিকে ফিরে আসি, কিন্তু এই একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয়, পয়েন্টগুলি মনে রাখবেন যাতে করে এগুলি আপনার জন্য আপনার পুরো লাইফে দিক নির্দেশনা হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যাচ্ছেন, হালালও হইতে পারে আবার সন্দেহ লাগছে হারামও হইতে পারে, অথবা আলেমরা দুই রকম মত বলছে, হালাল কাজ যদি ছেড়ে দেন অসুবিধা আছে, কিন্তু হারাম কাজ যদি করেন মুসিবত আছে, আজাব আছে, ডেস্টিনি, ডেস্টিনি ব্যবসা বুঝেন তো, রিয়াকশন এই যে আরব দেশগুলিতে এই ধরনের যে ব্যবসাগুলি, অল্প কিছু লোক হালাল বোধে আপনি সুবিধাবাদী হয়ে গেলেন, না সারা বিশ্বে সমস্ত আলমারা হারাম বলেছেন, আর তারপরে আপনার সন্দেহমুক্ত হওয়া জরুরি, কারণ আপনার ইমানের ইসলামের হেফাজত করতে হবে, হারাম খেয়ে যাতে না মরেন, ছেলে মেয়েদের হারাম না খাওয়ান। আসেন এখন আসল বিষয়ের দিকে, স্বর্ণ চাঁদির জাকাত। এই স্বর্ণ চাঁদিকে নাকদ বলা হয়, আর দ্বিবচন হচ্ছে নাকদাইন। এর দলিল স্বর্ণ চাঁদির জাকাত ফরজ, এর দলিল কোরআনে কেরিম, সুন্নাহ রাসূলুল্লাহ, হাদিস এবং ইজমা, মানে সমস্ত মুসলিম উম্মার ওলামাদের ইজমা রয়েছে। ওলামা বলতে ছোট মোটো মৌলভি হুজুর বুঝায় না, কারণ আমাদের দেশের মানুষরা ওলামা কাকে বলে, সবকে ওলামা, ওলামা বলতে বড় বড় ওলামা এদেরকে বোঝায়। জি হ্যাঁ, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, ইমাম বুখারি, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ, আর এইরকম ইমাম ইবনে তাইমিয়া, ইমাম যাহাবী, ইমাম ইবনে হাজার, আর শাইখ মুহাম্মদ আব্দুল ওহাব আলবানী, ইবনে বাজ, ইবনে উসাইমিন, এরা হচ্ছে ওলামা, এদের মাঝে কোনো ইখতিলাফ নেই। এছাড়াও আরো বহু ওলামা আছে, কিন্তু যারা অনেক বড় বড় আলেম তারাই হচ্ছে আলেম, আর বাকি এরা আলেম না। আমাদের দেশি ভাষায় আলেম আর আল্লাহ বাণী, যাকে আল্লাহ বলছেন সে আলেমও না, আমাদের দেশে যেসব আলেমদেরকে আল্লামা বলছেন তার আলেম হওয়ার যোগ্য হয়নি, অনেক বুঝে না যে এই মাসলার দলিল কোথায়, উৎস কোথায়, সে আলেম কি করে হইতে পারে। আলেম তো সেই ব্যক্তি হবে যে বুঝে, যে জানে যে এই যে মাসলা, এটাকে হালাল বলছে হারাম, এর উৎসটা কোথায়, এর ভিত্তি কিসের উপর, কোন আয়াতের উপর, কোন হাদিসের উপর। জি হ্যাঁ, এবং এই মাসলায় কতগুলি আইমাদের মত আছে, কার মত কি, কোনটা বলিষ্ঠ, কেন বলিষ্ঠ শক্তিশালী এটা, আর ওরটা কেন দুর্বল, এরকম আলেম কোথায় আছে, কোথায় আছে দেশে, তার সব আল্লাহ বানিয়ে দিয়েছেন, আলেমও নাই, বক্তা হইলে আল্লাহ বানিয়ে দিলেন। এগুলো আমাদের দেশের অজ্ঞতা, জেহালত আসলে।
তো যেখানে বলা ইজমা আছে মানে ওলামা কিরামদের মধ্যে যারা ওই রকম ওলামা তাদের মধ্যে ইখতিলাফ নেই। আপনার গ্রামের একটা মৌলবী সাহেব, একটা মোল্লাজি, একটা মাদ্রাসার কমি মাদ্রাসার ফারেক, একটা কামিল পাস, এ বলছে না 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 এটা মশলা হয় না, বলেছে না না ইখতিলাফ হয়ে গেল না, ইখতিলাফের যোগ্যতাই নেই এর মধ্যে, এর মধ্যে ওই যোগ্যতাই নিচে বিরোধিতা করবে। জি ইজমা বোঝাইলাম তাদেরকে, অথবা কেউ একটা ইজমার দাবি করে দিল, অথচ নিজের বেদাতি মজাব মানে ফরজ ইজমা হয়ে গেছে। যেমন মজাহাবিরা বলছে না, যারা গোড়া হানাফি তারা বলছে না যে মজাব মানতে একটা ইজমা হয়ে গেছে, এদের কথা চলবে না, কারণ এরা নিজেরাই বেদাতি, বহু বেদাতি ডুবে আছে, আর এরা আলেমই না। যে মুকাল্লেদ আবার আলেম কি করে হতে পারে, মুকাল্লেদ মানে অন্ধ অনুসারী, যে অন্ধ অনুসারী মানুষের কথার কোরআন হাদিসের নাই সে আলেম হতে পারে। আলেম কি যার কোরআন হাদিসের এলম আছে সে হচ্ছে আলেম, সে কখনো মুকাল্লেদ হইতে পারে না, অন্ধ অনুসারী হইতে পারে না, সে কোরআন এবং হাদিসের ভক্ত হবে, কোন ব্যক্তির ভক্ত হবে না। তো এজমার অনেক ক্ষেত্রে দাবি করা হয়েছে সেটা হচ্ছে মিথ্যা। আবার অনেক সাহেব বলছেন যে কি করে এজমা বলছেন, আমাদের দেশে অনেক আলেমরা এর উল্টো বলছে, এদের কোনো মূল্য নাই এখানে। দলিল সুন্নাহ কোরআনে কারীমের একটি আয়াত একটি হাদিস রয়েছে, বলছেন কাল আল্লাহ তাআলা মহান আল্লাহ ইরশাদ করে, আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাব ওয়াল ফিদ্দা, যারা সঞ্চিত করে রাখে স্বর্ণ এবং চাঁদি, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এবং সেগুলিকে খরচ করে না আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় খরচ করে না মানে যাকাত দেয় না। গত সপ্তাহের আগের সপ্তাহে বলেছি খরচ করা মানে যাকাত দেওয়া, আর একটা খরচ করা হচ্ছে ফরজ খরচগুলি বহন করা। আল্লাহ রাস্তায় খরচ করে না। ফাবাশশিরহুম, স্বর্ণ চাঁদি আছে সঞ্চয় করে রেখেছে, জমা করে রেখেছে, ব্যাংকে হোক বাড়িতে হোক যেখানে হোক না কেন, আর তা থেকে খরচ করে না মানে যাকাত দেয় না, ওদের সম্পর্কে আল্লাহ বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, তাদেরকে মর্মান্তিক শাস্তির সুসংবাদ দিয়ে দাও। শাস্তির আবার সুসংবাদ হয় নাকি? হয়, কিন্তু কোরআনের অলংকার হচ্ছে শাস্তির সুসংবাদ, এটা হচ্ছে ভাষা অলংকার। আপনিও বলেন, আপনি এরকম অলংকারপূর্ণ কথা বলেন, ছেলে আপনার দুষ্টামি করছে অথবা স্ত্রী খুব বদমাইশি করছে আপনার কথা শুনছে না, তখন টেলিফোন করছেন এখান থেকে বলছেন যে তোমাকে ভালো করে মজা দেখাচ্ছি, মজা দেখাচ্ছেন না সাজা দেখাবেন, আসলে তো সাজা দেখাতে চাইছেন কিন্তু মজা দেখাচ্ছি বলছেন, বলছেন না। জি, তো এটা হচ্ছে ভাষা অলংকার, শাস্তির সুসংবাদ। এতে আরো কঠোরতা রয়েছে, এতে আরো ধমক রয়েছে, যে শাস্তি, শাস্তির সংবাদ তোমার জন্য রয়েছে। জি হ্যাঁ, যেটা সুসংবাদ নয় কিন্তু এটা ভাষার অলংকার, যাতে আরো কষ্ট পায়। ফাফি হাজিল আয়াতিল কারিমা, সূরা তবার আয়াত নম্বর 34। তাহলে স্বর্ণ চাঁদিতে যাকাত দিতে হবে, এর দলিল কেউ যদি জিজ্ঞেস করে মনে রাখার চেষ্টা করুন, সূরা তবার আয়াত নম্বর 34, আল্লাহ বলছেন যে স্বর্ণ চাঁদি কেউ যদি সঞ্চিত করে রাখে, তার মানে আসলো আর খরচ হয়ে গেল না, জমা করে রাখলো, আর যদি তার থেকে খরচ না করে মানে যাকাত না দেয়, তাহলে কঠোর শাস্তি হয়েছে, তার মানে যাকাত দিতে হবে, না হলে কঠোর শাস্তি। ফাফি হাযিহিল আয়াতিল কারিমা, এই আয়াতে কারিমাতে কঠোর ধমক রয়েছে, আল ওয়াইদুস শাদীদ, কঠিন ধমক রয়েছে আল্লাহর পক্ষ থেকে। কিসের? বিল আযাবিল আলিম, যন্ত্রণাদায়ক শাস্তির বা মর্মান্তিক শাস্তির। কার জন্য? লেমান লাম ইউখরি যাকাত আযহাব আল ফিদ্দা, ওই সব লোকদের জন্য যারা স্বর্ণ চাঁদির যাকাত বের করে না। আয়াত হলো হাদিস, দেখেন সহিহ বুখারী মুসলিমের হাদিস, সহিহাইনে রয়েছে। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন সাহিবে যাহাবিন ওয়ালা ফিদ্দা, লম্বা একটা হাদিসের অংশ, যে কোনো স্বর্ণ চাঁদির মালিক, সাহেবে জাহাব মানে স্বর্ণের মালিক, চাঁদের মালিক, ওয়ালা ফিদ্দা, লা ইউআদ্দি হাক্কাহা, যদি তার হক আদায় না করে, এখানে হক আদায় করা মানে যাকাত দেওয়া, যে যাকাত দিল সে হক আদায় করলো সম্পদের। যেমন শরীরের একটা হক আছে, শরীরে আল্লাহর হক হচ্ছে সলাত আদায় করা, পাঁচ অক্ত নামাজ পড়ছে, সে শরীরে হক আদায় করছে, সিয়াম রোজা রাখছে রমজান মাসে, শরীরে আল্লাহর হক আছে, আল্লাহ সৃষ্টি করেছেন আপনাকে, সুতরাং আপনার এই শারীরিক যে হক আল্লাহ রয়েছে শরীর দিয়ে আদায় করছেন আপনি, শরীরকে ক্ষুধার্ত রেখে আর কষ্টে রেখে ইত্যাদি। অর্থ, অর্থে হক রয়েছে, ফাইন্না যাকাত হাকুল মাল, ধন সম্পদে হক হচ্ছে যাকাত, এই যাকাত দিলে
ধন সম্পদ থেকে আল্লাহর হক আপনি বের করে দিলেন। হজের মাধ্যমে শারীরিক হক আদায় হয়, আবার অর্থেরও হক আদায় হয়। এই জন্য হজে দুই রকম এবাদত রয়েছে, মালি এবাদত, আর্থিক এবাদত প্লাস শারীরিক এবাদত, কারণ শরীরের মেহনত লাগে। কেউ যদি এর হক আদায় না করে, স্বর্ণ চাঁদির মানে জাকাত না দেয়, তাহলে কি শাস্তি? বলছে ইল্লা ইযা কানা ইয়াউমাল কিয়ামা, তবে কিয়ামতের দিন যখন হবে আর হাজির করা হবে বিচার দিবসে, সুফিহাত লাহু সাফায়হু মিন নার, তার জন্য আগুনের প্লেট তৈরি করা হবে এই স্বর্ণগুলি দিয়ে, এই চাঁদি দিয়ে বিস্কিট তৈরি করা হবে, আগুনের তক্তা তক্তা তৈরি করা হবে, আর সেগুলোকে আগুন, সেগুলি আগুনের হবে, স্বর্ণ থাকবে পুরোটি আগুন, আর সেগুলো আগুনে গরম, মানে পুরোটি তো আগুন, মানে জাহান্নামেরই আজাব চলছে, জাহান্নামের ভিতরে চলছে, আর এই দিয়ে আজাব দেওয়া হচ্ছে। আল্লাহ বলেছেন বললে যে এক নেজুন, যারা সঞ্চিত করে, এই সঞ্চয় করা মানে কি, কানজ মানে কি, বলছে মুরাদু বিল কানজিল মাযকুর বিল কোরআন ওয়াল হাদিস, কোরআন ওয়া হাদিসে যেটাকে কানজ বলা হয়েছে সঞ্চিত করা, সেটা হচ্ছে এমন ধন কুল্লু মা ওয়াজাবাত ফিহি যাকাত ফালাম তুআদা যাকাতুহু, যেই সম্পদে যাকাত ফরজ হয়েছে আর যাকাত দিচ্ছেন না, ওইটা হলো কানজ, ওটার জন্য শাস্তি। কিন্তু আপনি যদি প্রতি বছর প্রত্যেকটা সম্পদের যাকাত দিয়ে দেন, তাহলে সেটা আপনার আর কানজ থাকলো না, হারাম সঞ্চিত থাকলো না, আপনার জন্য সেটা খালেস পাক হয়ে গেল, সুতরাং সেটার জন্য আর আজাব হবে না, সে কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারে, আপনি সারা দুনিয়ার মালিক হয়ে যেতে পারে। এই জন্য ইসলামে মালিকানার একটা সর্বোচ্চ স্তর বলে কিছু নেই, যে এত টাকার পরে আর বেশি মালিক হইতে পারবে, বড় মালিক হইতে পারবে না, বা এত টাকার বেশি তুমি তোমার মালিকানাটা রাখতে পারবে না, যেমন সরকারি কিছু আইন করা আছে, এত বিঘার বেশি জমি রাখতে পারবে না, না হলে কি হয়ে যাবে, সরকার দখল করে নেবে, জমিদারদের জমিগুলো এইভাবে দখল করেছে, ঠিক না? এত টাকা যদি ইনকাম করো, এত টাকা ইনকাম করো, তাহলে এত ইনকাম ট্যাক্স লাগবে। এগুলি সরকার যেসব আইনগুলি করেছে এগুলি ইসলাম সমর্থন করে না। ইসলাম ব্যক্তি মালিকানা পুরো স্বাধীনতা দিয়েছে, আপনি হালাল রুজি করেন আর আল্লাহর হক আদায় করে দেন, আপনার যাদের যেসব মানুষের হক আপনার ফরজে তাদের হক আদায় করে দেন, অর্থাৎ আপনার স্ত্রীর হক আদায় করে দেন, আপনার ছেলেমেয়েদের হক আদায় করে দেন, আপনার বাপ মায়ের হক আদায় করে দেন, আপনার যদি অধীনে ভাই বোনেরা থাকে বা খালা ফুফু থাকে যাদের দেখার কেউ নাই, তাদের হক আদায় করে দেন আপনার অর্থ দিয়ে, তারপর আপনার টাকা সামলাতে পারছেন না, যত মালিক হন। কথা বোঝা গেছে? সুবহান, এটা কত সুন্দর যে একটা ইসলামের, যে ব্যক্তি মালিকানা হস্তক্ষেপ ইসলাম করেনি, পক্ষান্তরে কমিউনিজম ব্যক্তি মালিকানা আক্রমণ করেছে, ব্যক্তি মালিকানা বলে কিছু নাই, সবকিছু সরকার স্টেটে চলে আসবে আর তোমাকে রেশনে খেতে দেওয়া হবে, খাটো খাও, কারখানাতে কাজ করো আর খাও, সমর্থন করে না। এই যদি হয় তাহলে না হজ ফরজ হবে, টাকা নেই, ব্যক্তি মালিকানাই নেই, না যাকাত ফরজ হবে, ইসলামের পাঁচটা রুকন এই দুটোই করতে পারবেন না, না ওমরা করতে পারবেন, না দান খায়রাত করতে পারবেন, না মসজিদ মাদ্রাসা বানাইতে পারবেন, সব তো সরকার মালিক, কোথায় মসজিদ দান করবেন আর মসজিদ বানাবেন আর ইসলামিক প্রতিষ্ঠান চালাবেন আপনি আর ইসলামের দাওয়ার কাজ করবেন? কিন্তু যাকাত দিতে হয়, আর সেটা একেবারে অল্প, একশো টাকাতে মাত্র আড়াই টাকা, সুবহানাল্লাহ, টাকাতে মাত্র একশো টাকা, কত কম, তাহলে আপনার রুজি হালাল হয়ে গেল, আপনি যত বড় ধনী হয়ে যান অসুবিধা নেই। ওয়ামা উখরিজাত যাকাতু ফালাইসা বিকানজিন, আর যেই সম্পদের যাকাত বের করে দেওয়া হলো সেটা কানজ নয়, কারণ কানজের শাস্তির কথা হাদিসে বলা হয়েছে, কেউ যদি সম্পদ জমা করে রাখে, কানজ করে রাখে, তাহলে তার জন্য শাস্তি রয়েছে জাহান্নামের। তো কানজ বলতে যেই ধন সম্পদের যাকাত দিলেন সেটা হচ্ছে কানজ, হারাম কানজ, হারাম সঞ্চিত। ওয়াল কানজ কুল্লু শাইইন মাজমুউন বা'দুহু আলা বা'দিন, আসলে কানজের শাব্দিক অর্থ এটা না, এটা শরীয়তি পারিভাষিক অর্থ, যে যাকাত না দিয়ে সঞ্চিত করে রাখা এটা হচ্ছে কানজ, ওর শাস্তি। কিন্তু আরবি ভাষাতে কানজ বলা হয় এমন প্রত্যেক বস্তুকে যার একটা আরেকটার সাথে একত্রিত করে রাখা, মানে সঞ্চিত, একটা একটা করে টাকা 50, 100, 500 করে বাড়তে 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 সব জমা হইল, এই জন্য এটা কানজ বলা হয়। সওয়াউন কানজুহু ফি বাতনিল আরযে, সেটা সঞ্চিত করে ভূগর্ভে রাখা হোক মাটির তলায়, যেমন যে যুগে ব্যাংক ছিল না সে যুগে আমাদের পূর্বপুরুষরা জি 100 বছর আগে চলে যান, 150 বছর আগে চলে যান, 200 বছর আগে চলে যান, তখন কি ছিল, ব্যাংক ছিল, কিচ্ছু ছিল না,
হয় বাড়িতে রাখলে ডাকাতি হবে, না হলে মাটির তলে পুঁতে রাখতে হয়। তো মাটির তলে পুঁতে রাখাটাই কানস ছিল, অথবা ভূপৃষ্ঠে হোক, ভূগর্ভে হোক অথবা ভূপৃষ্ঠ হোক, যেখানে রাখেন না কেন যদি জাকাত না দেন তো ওটা হচ্ছে কানস। এমনি শাব্দিক অর্থ যে ধন সম্পদকে সঞ্চিত করে রাখা হয়, জমা করে একটার সাথে আরেকটা জমা করতে 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 বাড়াচ্ছেন, আপনি বৃদ্ধি করছেন, আর সেটা যেখানে রাখেন না কেন, আজকাল ব্যাংকে রাখছেন, ওইটাই সঞ্চিত টাকা, সঞ্চয় বলা হচ্ছে এটা। হ্যাঁ, অথবা বাড়িতে কেউ জমা রাখছে, অসুবিধা নেই, সৌদি আরবে আলহামদুলিল্লাহ বাড়িতে রাখা যেতে পারে, জি বাড়িতে রাখছেন অনেকে টাকা, কোনো অসুবিধা নেই, মাশাআল্লাহ। তাজিবুজ যাকাত ফি যাহাবে, এখন বলছেন যে স্বর্ণে যাকাত কখন ফরজ হবে, এর নিসাব কি? নিসাব মানে কে বুঝেন, নিসাব মানে সর্বনিম্ন পরিমাণ, এতটা বললে হবে না, পরিমাণ বললে হবে না, সর্বনিম্ন পরিমাণ যেটা হয়ে গেলে একজনের মালিকানা একটা হয়ে গেলে গোটা বছর ধরে থাকলে কি হয়, তখন ওর ওপর যাকাত ফরজ হয়, তখন ওই ব্যক্তি সাহেব নিসাব, এখন আপনার যাকাত ফরজ। কিন্তু গোটা বছর ওর নিচে যার নাম, ওই নিম্ন পরিমাণ যেটা নিসাব ওর নিচে না নামে, জি কত সেটা হাদিসের ভাষায় প্রথম শোনাই, এজা বালাগা ইশিনা মিসকিয়া মালান, স্বর্ণের যাকাত ফরজ হবে যখন ২০ মিসকালে পৌঁছিবে, আপনার কাছে ২০ মিসকাল হবে, মিসকাল যার অপর নাম হচ্ছে দিনার, মিসকালের অপর নাম হচ্ছে দিনার। এই ২০ মিসকাল কত হয় সহজ করে দিচ্ছে, কারণ এগুলো দেখেন এক এক যুগে এক একটা হিসাব মানুষ সহজে বুঝেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানে মিসকাল বললে সবাই বুঝতো, নারী পুরুষ সবাই বুঝতো যে মিসকাল কাকে বলে, দিনার বললেও বুঝতো, দিরাম বললেও বুঝতো, ঠিক না? এক সময় ইংরেজ আমল ছিল, এখনকার লোকের, এখনকার নিউ জেনারেশন কেউ বুঝে না, আমি আমার বয়সের গুলো অনেকে দেখেছি এই নলেজ রাখে না, যে চার পয়সাতে এক আনা হইতো, ৪০০ লং ৬৪, ১৬ আনাতে ১ টাকা হইতো, ৬৪ পয়সাতে ১ টাকা হইতো, এই হিসাব বুঝেন কেউ, বুঝেন? দেখেন আপনারা মাশাল্লাহ আমার বয়সের অনেক আছেন কিন্তু এই নলেজ রাখেন না, হ্যাঁ চার পয়সারও মালিক না, বলতো না মানে এক আনা, জি ১৬ আনা, এসব কথা ব্যবহার হইতো না, হইতো না, এখনো হচ্ছে কিন্তু বুঝি না নাকি। তারপরে আসলো ১০০ পয়সাতে ১ টাকা, কি এই ইংরেজরা গেল আর তারপর তো এই হিসাব গুলি আসলো, তখন বলছে কি হিসাব আসলো, এই ১০০ পয়সাতে ১ টাকা, তখন জি হ্যাঁ এই হইল, ৫০ পয়সাতে ৮ আনা হইল, জি হ্যাঁ ১৬ আনা, ইত্যাদি সব। তো এক এক যুগে এক এক হিসাব বুঝে, আজকাল কি বুঝছেন, গ্রাম বুঝছেন, কিলোগ্রাম বুঝছেন, তাই না, গ্রাম বুঝছেন, কিলোগ্রাম বুঝছেন। কিন্তু আজকে থেকে ৫০-৮০ বছর আগে আমার দাদাদের দেখেছি ওরা কিলো ফিলো বুঝতো না, সের বুঝতো, জানেন না, জানেন না, এখনকার লোককে বলেন ও হতভম্ব, সের আর কিলোতে পার্থক্য কি বলবো, সব একই, এক কিলো এক সের, জানেন না অথচ পার্থক্য আছে। এই জন্য আমরা যখন আগের যুগে বুঝাইতাম মানুষকে, যখন সেরও কেউ বুঝতো আবার কিলোও বুঝতো, আমাদের ওস্তাদেরা বুঝিয়েছে যে একসা পরিমাণ, এই যে ফেতরা দিতে হবে, একসা পরিমাণ কত হয়, তখন বলতো পৌনে তিন সের না আড়াই কিলো, এরকম করে বুঝিত, জি পৌনে তিন সের না হয় আড়াই কিলো, পার্থক্য হইলো তাহলে। এখন গ্রামে হিসাব বুঝে নেন সহজে, বলছেন যে ২০ মিসকাল মায়ুস ওয়াহুয়া মায়ুসাবি খামসাতাম ওয়া সামানিনা গিরামান, ৮৫ গ্রাম, ২০ মিসকাল সমান ৮৫ গ্রাম। তাহলে এখন আপনারা এটাকেই করেন, ৮৫ গ্রাম যখন ২০ মিসকাল হয় তো ২০ দিয়ে ৮৫ কে ভাগ দেন, একটা ভাগ দিয়ে আমাকে শোনান আপনারা, তাহলে ১ মিসকাল বা ১ দিনার, একটা কথা সবসময় মনে রাখবেন, যেটাই মিসকাল ওটা হচ্ছে দিনার, এটা অনেক আলেমরা বুঝে না, এই হিসাবগুলি অনেক আলেমরা বুঝে না, তাহলে কোরআন হাদিস পড়লে হবে না, এই নলেজগুলিও থাকতে হবে, তাহলে বুঝতে সহজ হবে। কোনো হাদিসে দিনার শব্দ আসবে আর এক হাদিসে মিসকাল আসলো, যদি জানা না থাকে তো আপনি বিব্রত, আরে কেমন হইল, কথা কিন্তু একটাই, জি ৮৫ গ্রাম, ঠিক আছে, কি নিসাব বলবেন, স্বর্ণের ৮৫ গ্রাম, হয়ে গেল স্পষ্ট। ওয়াফিল ফিজাতে, আর চাঁদিতে, ইজা বালাগাত মেয়াতাই দিরহামিন ইসলামিন, ২০০ ইসলামী দিরহাম, ইসলামী দিরহাম, এই জন্য বলা হয়েছে যে ইসলামের পূর্বে জাহিলিয়াতের যুগে দিরহামের মাপে কম বেশি ছিল, এক এক এলাকায় এক এক রকম চলত, গোত্রীয় শাসন আরবদের মধ্যে ছিল, যেখানে যেমন চলছে
তারপরে উমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় একই ঐক্যকরণ করা হয়েছে যে এত রকম চলবে না, যে এই বংশে এই রকম চলছে, ওই বংশে ওই রকম চলছে, আর সবটাই দিরাম, আবার ওজনে কম বেশি, তো মানুষ ঠকে যাবে, হ্যাঁ কারো লাভ হবে কারো লস হয়ে যাবে, জটিলতা। তখন একই রকম করে দেওয়া হলো, কি করে দেওয়া হলো, দিরহাম একই ওজনের করে দেওয়া হলো, একই পরিমাণের করে দেওয়া হইলো। এটাকে বলা হচ্ছে 200 দিরহাম ইসলামি। সেটা কত গ্রামে বলছেন, ওয়াহুয়া মা ইউসাবি 595 গ্রাম, সেটা হচ্ছে 595 গ্রাম সমান, 200 দিরহাম সমান কত, 595 গ্রাম, 85 না, স্বর্ণের নিসাব হচ্ছে 85 গ্রাম, আর চাঁদের নিসাব হচ্ছে, রূপার নিসাব হচ্ছে 595 গ্রাম, কি স্বর্ণ না চাঁদি, চাঁদি, হ্যাঁ চাঁদির কথা চলছে, স্বর্ণ 85 গ্রাম হচ্ছে তাহলে নিসাব, কারো কাছে যদি 85 গ্রাম থাকে। আচ্ছা আর একটা ওজন আমাদের দেশে খুব প্রসিদ্ধ রয়েছে জনগণের মাঝে, বিশেষ করে মহিলাদের মাঝে, সেটা হচ্ছে ভরি, আরেকটা হচ্ছে তোলা। এ ভরি তোলায় কি পার্থক্য আপনাদের জানা আছে, কি পার্থক্য, কে বললে কি সমান, মাশাআল্লাহ ঠিক বলেছে, দেখছেন আপনারা অনেকে বলছেন না, তার মানে আপনাদের এই সম্পর্কে কোনো জানেন না কিছু। ভরি যেটা সেটা হচ্ছে তোলা, ঠিক যেমন দিনার যেটা সেটা হচ্ছে মিসকাল। জি কোন কোন এলাকায় ভরি মশহুর, যেমন বাঙালিরা ভরি শব্দটি ব্যবহার করে, কিন্তু উর্দু ভাষীরা হিন্দি ভাষীরা তোলা ব্যবহার করে। আমি অনেক স্বর্ণকারদের কাছে গেছি, আমাদের ওই মালদহ ডিস্ট্রিক্টে একজন বিহারি আপনার ইউপির ইয়ে ছিল, কি বলছে স্বর্ণকার ছিল, তো মুসলিম ওর কাছে যেতাম আমি, বিশ্বাস করি যে ও কাফেরকে বিশ্বাস না করে মুসলিমকে বিশ্বাস করে, এরা তো খুব ঠক হয়, তো ওর সাথে খুব পরিচয় ছিল আমার, তো ও তোলা ব্যবহার করত, কিন্তু ভালো করে জানতো যে আমি বুঝি তোলা আর ইয়ে ভরিয়ে সব বুঝি, যথেষ্ট ভালো বুঝি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজকে তো মেলা দুনিয়াও শিখলেন, ইসলামিক সেন্টার আসলে শুধু দিন শেখা হয় না, কি শেখা হয়, দুনিয়াও শেখা হয়, শিখলেন তোলা আর ভরি। জি তো তোলা ভরিতে কত ভরি হবে, স্বর্ণ 7.5 ভরি, 7.5 ভরি যদি একজনের মালিকানা, সবসময় রাখবেন একজনের, ধরুন আপনার স্ত্রীর মালিকানা 7.5 ভরি আছে, অথবা আপনার মেয়ের একজনের মালিকানে, এক মেয়ের মালিকানে 7.5 ভরি আছে, আপনার নিজের মালিকানে 7.5 ভরি আছে, আপনার 3 ভরি আছে, আর আপনার স্ত্রীর আছে 5 ভরি, মিলাইতে হবে না, মেলানো চলবে না, আপনার মেয়েকে দিয়ে দিয়েছেন অলরেডি, দিয়ে দিয়েছেন, হ্যাঁ আপনি নিজের মালিকানা রাখেননি, আপনার এক মেয়েকে দিয়ে দিচ্ছেন 5 ভরি, আর এক মেয়েকে 5 ভরি, আর এক মজিব, এই করে 5 ভরি, 5 মেয়েকে 5-5 25 ভরি দিয়ে দিচ্ছেন, এমনি তো 25 ভরি আছে, কিন্তু 5 মেয়ে এর কাছে একবারে দান করে তাদের দিয়ে দেওয়া হয়েছে, আপনি ওর মালিক না, তাহলে যাকাত লাগবে না। কিন্তু যদি এইভাবে দেন যে আমি তোমাদেরকে পড়তে দিয়েছি প্রয়োজনে, আসলে মালিক আমি, তাহলে আপনি মালিক, তাহলে যাকাত দিতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমল নির্ভর করে নিয়তের উপর। জি 595 গ্রাম, দেখেন 595 গ্রাম চাঁদের দাম, এর আগে আমি একদিন বলেছিলাম, কিন্তু চাঁদের তিনটা রেট আছে, একটা হচ্ছে নিচের রেট, একটা হচ্ছে মধ্যম শ্রেণীটা রেট, এটা হচ্ছে হাই কোয়ালিটির রেট। এই তিনটা রেট নিয়ে আমরা গবেষণামূলক আলোচনা কয়েকজন আলেম আর আমাদের ডাইরেক্ট ইসলামিক সেন্টারের শেখ আব্দুল ওয়াহিদ আল মজরু এবং দামাম ইউনিভার্সিটির শরিয়া এবং ল কানুন ফ্যাকাল্টির যিনি ডিন, তো ওনার সাথে আমরা বসে ইফতার ক্যাম্পে 8-9 জন 10 জন দায়ী যারা মদিনা ফারিক, কারণ আলেমরা বিভিন্ন ফতোয়াগুলি দিচ্ছিল, আমার কাছে খবর আসলো, আমি বললাম যে এইভাবে কাজ হবে না, তো আমরা এক ঐক্যকরণ করি, কারণ এইভাবে মানে মানুষ বিভ্রান্ত হবে আর অনেকে ভুল বুঝিয়ে দেবে, কারণ সবার এলিম একরকম না। তো আমার প্রস্তাব আলহামদুলিল্লাহ একদিন বসলাম আমরা মিটিং আর একটা ফয়সালা করলাম, আর তার আগে আমরা স্বর্ণকারদের কাছ থেকে জেনে আসলাম বা পাঠাইলাম জানতে, যে জানো অথবা নেটের মাধ্যমে জানলাম যে এই রেটগুলি কীরকম, এই এইভাবে তারপরে দেখলাম যে 1000 রিয়েল যদি কারো কাছে সারা বছর ধরে থাকে তাহলে 595 গ্রাম চাঁদের মূল্য তার কাছে আছে। 900 গ্রাম একটা রেট আছে, 900+ কিছু 10-12 রিয়াল এরকম, একটা 1000 রিয়ালের মতো রেট আছে, আর একটা আছে 1100 রিয়ালের মতো রেট আছে। আমরা 1000টা ধরেছি, মাজা এটা ধরেছি, সহজ ভাষা আপনাদেরকে কি বলবো, যে কারো মালিকানায় সারা বছর ধরে ব্যাংকে অথবা পকেটে অথবা বাড়িতে 1000 রিয়াল পড়ে আছে,
তাহলে জাকাত ফরজ। আর তার ওপরও মাঝে মাঝে বাড়ছে, মাঝে মাঝে বাড়ছে কিন্তু কমেনি, যদি কমে যায় তাহলে আপনি আর জাকাতওয়ালা সাহেব নেশাব থাকলেন না। আবার যেদিন এক হাজার পুরো হবে সেই দিন থেকে এক বছর গুনবেন, তাহলে নেশাব হয়ে গেল। জি হ্যাঁ, ও মেকদারু জাকাতে ফিহেমা, এখন পরিমাণ জাকাতের, এর আগে কিন্তু এগুলো বলা হয়েছে, মানে মৌখিক বলা হয়েছে, জাকাতের নেশাব একটা আর জাকাতের পরিমাণ একটা। পরিমাণ মানে কতটা দিতে হবে, হ্যাঁ কত পার্সেন্টেজ দিতে হবে, কত দিতে হবে, রুবউল উশরে, উশরের চতুর্থ অংশ, শাব্দিক অর্থ করলাম, তার মানে কত, স্বর্ণ চাঁদিতে বা টাকাতে কত দিতে হবে, ওসর মানে দশ ভাগের এক ভাগ, আর ওসর অর্ধেক হচ্ছে বিশ ভাগের এক ভাগ, আর ওসরের চতুর্থ অংশ হচ্ছে চল্লিশ ভাগের এক ভাগ, সোজা চল্লিশ টাকায় এক টাকা বা চল্লিশ শতাংশ, কি বলছে, আড়াই শতাংশ, আড়াই শতাংশ, চল্লিশ টাকা একটা মানে আড়াই শতাংশ। জি, রোবল ওসর মানে ওইটা হয় আরবি ভাষা। তো এগুলো হচ্ছে কি, যেগুলো ভগ্নাংশ পড়েছেন তো না, না ভগ্নাংশ, এই রোবল ওসর, নিসফুল ওসর, ওসর, হ্যাঁ সোলুস, সোদুস, হ্যাঁ নিস, এগুলো হচ্ছে ভগ্নাংশ, মানে একটাকে ভাগ করছেন, ভগ্নাংশ বুঝেনি অঙ্ক আপনারা, আমার চাইতে বেশি বুঝেন। সন কান মধুরুবাইনে, এই স্বর্ণ বা চাঁদি এগুলি কয়েনের আকারে তৈরিকৃত হোক, মধুরূপ বলে যেগুলোকে টাকার আকারে তৈরি করা আছে, যারা বাজার মানে তৈরিকৃত মধুরূপ, এখানে আর গায়েরা মধুরুবাইনে অথবা তৈরি করা নেই, এমনি মাটি ধুলো লেগে আছে, পরিষ্কার করা নাই, অথবা এমনি আছে যে কোনো ভাবে। দলিল, দলিল আলী রাদিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, মারফু আন মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে তিনি বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে কি বলেছেন, ফায়দা কানা লাকা মিয়াতা দিরহামিন, যখন তোমার কাছে দুইশো দিরহাম হবে, ওয়া হালা আলাইহাল হাওলু, আর ওর ওপর এক বছর পার হয়ে যাবে, ফাফিহা খামসাতু দারাহিম, তাতে তোমার পাঁচ দিরহাম দিতে হবে, দুইশো দিরহামে পাঁচ দিরহাম দিতে হবে, তাহলে একশো দিরহামে আড়াই, তাহলে আড়াই শতাংশ, আড়াই শতাংশ, তাহলে চল্লিশ টাকায় এক টাকা, চল্লিশ দিনার দিরহামে এক দিরহাম, চল্লিশ দিনার এক দিনার, দুইশো দিরহাম তোমার কাছে হবে তখন দিতে হবে, এই কথা কেন বললেন, এই কথা বলে বুঝিয়ে দিলেন যে দুইশোর নিচে একশো নব্বই যদি থাকে তাহলে তোমার, তোমার নেশাব এখনো পৌঁছেনি, সুতরাং তোমার জাকাত ফরজ হয় নাই। বলছেন ওয়ালাইসা আলাইকা শাইউন ইয়ানি ফি যাহাবি হাত্তা ইয়াকুন লাকা ইশরুনা দিনারান, আর তোমার উপর স্বর্ণের ক্ষেত্রে বা সোনার ক্ষেত্রে কোনো কিছুই ফরজ হবে না, হাত্তা ইয়াকুন লাকা ইশরুনা দিনার, যতক্ষণ পর্যন্ত তোমার কাছে বিশ দিনার না হবে। দেখেন একটু আগে মিসকাল পড়ালাম, এখন দিনার পড়াইলাম, যেটাই মিসকাল সেটা হচ্ছে দিনার, বিশ দিনার না হবে। যখন বিশ দিনার তোমার কাছে হয়ে গেছে তখন আর একটা শর্ত হচ্ছে, একটা হচ্ছে নেশাবে পৌঁছা শর্ত, আর একটা হচ্ছে হাওলানুল হাওল, বছর পুরা হওয়া শর্ত, ও হাল আলী হাল হাউলো, আর তার উপর বছর পুরা হয়ে গেল, এক বছর ধরে আপনার কাছে বিশ দিনার থাকলো, মানে সাড়ে সাত ভরি থাকলো, কমলো না, ফাফিহা নিসফু দিনার, তাহলে তাতে বিশ দিনারে কত দিতে হবে, অর্ধেক দিনার, তাহলে বিশে অর্ধেক, তাহলে চল্লিশে এক দিনার, চল্লিশে যখন এক দিনার তাহলে একশোতে আড়াই দিনার, আড়াই শতাংশ, সহজ হিসাব। হাদিস মুসনাদ আহমদে রয়েছে, আবু দাউদে রয়েছে, তিরমিজি নাসাইতে রয়েছে, ইমাম বুখারী রাহমাহুল্লাহ হাদিসটিকে সহি বলেছেন, সহি বুখারীতে নেই, হাদিসটিকে তবে সহি বলেছেন, কামা নাকাল তিরমিজি, যেমন ইমাম তিরমিজি ইমাম বুখারী থেকে নকল করেছেন, মানে বর্ণনা করেছেন, ইমাম বুখারীর সিনিয়র একজন ছাত্র কিন্তু ইমাম তিরমিজি, জি ইমাম তিরমিজি ইমাম বুখারী রাহমাহুল্লাহর ছাত্র, এবং এই দুই ইমামের এলাকা অঞ্চলও একটাই কাছাকাছি ছিল। জি হ্যাঁ, কারণ ইমাম বুখারী রহমতুল্লাহর বাড়ি কোথায় ছিল, বুখারা সমরকান্দ, বুখারা সমরকান্দ বর্তমান কোথায়, উজবেকিস্তানে, উজবেকিস্তানে, আর ইমাম তিরমিজি রহমতুল্লাহর বাড়ি ছিল তরমুজ, তরমুজ এখনো শহর যেটা, এটা হচ্ছে আপনার ইরানের পরে আজারবাইজান যে এলাকা আছে এসব এলাকায়, তো সুতরাং কাছাকাছি এলাকা, একই এলাকা জিওগ্রাফিক্যাল ভাবে বা ভৌগোলিকভাবে একই এলাকার মানুষ ছিলেন, তো ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই ইমাম বুখারী রহমতুল্লাহ কাছে লেখাপড়া করেছেন। ওফি হাদিস আনাস রাদিয়াল্লাহু আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে বর্ণিত হয়েছে, মারফু, ওয়াফি রেকাতে রুবুল আশার, রেকাতে, রেকা মানে ওয়ারিক, ওয়ারিক মানে চাঁদি,
চাঁদিতে কত পরিমাণ দিতে হবে? রবুল ওশরে, মানে দশ ভাগের চতুর্থ অংশ, অর্থাৎ চল্লিশ ভাগের এক ভাগ, চল্লিশ টাকায় এক টাকা। জি, মুত্তাফাক বুখারি মুসলিমের হাদিসে রয়েছে, রেকাতুন মানে হবে কাসরি রায় ওয়া তাখফিফিল কাফে, কাফে মানে সুকুন দিয়ে পড়তে হবে, সেটা হচ্ছে আল ফিদদাতুল খালিসা। রেকাতুন বলা হয় ভেজাল মুক্ত খাঁটি চাঁদিকে, খাঁটি চাঁদিকে বলা হয়। মদরুবাতান সেটা কয়েনের আকারে হোক, কানাত আও গাইরা মদরুবা, অথবা কয়েনের আকারে নাই হোক, যেরকমই হোক না কেন, যেরকম থেকে দিবেন তাতে থেকে দেবেন আপনি। এই ছিল আজকের আলোচনা। আর এরপর ইনশাআল্লাহ তাআলা যাকাত ওরুজ তিজারা, ব্যবসায় সামগ্রীর যাকাত নিয়ে আলোচনা হবে, আর কথা লম্বা হয়ে যাবে। সুতরাং আজকের দর্শ লম্বা না করে এখানে আলোচনা শেষ করছি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে ঠিক আছে, আর না হলে এখানেই শেষ করলাম। ওসল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, ওয়া জাযাকুমুল্লাহু খাইরান।